হেই গাইস, একটা ভালো ভিডিও বা একটা ভালো ছবি তোলার জন্য যতটা না ইম্পর্টেন্ট হচ্ছে একটা ভালো ক্যামেরা, ওর থেকে আরও অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ভিডিও বা ছবির মধ্যে লাইটিং কোয়ালিটি। দেখেন ভাই, একটা কথা তো মানতেই হবে, আমার ভিডিওর মধ্যে আমার পাশে যে আসে ও একেবারে ফেমাস হয়ে যায়, একেবারে হিট হয়ে যায়। কিন্তু আজ থেকে 3 বছর আগে আমি এটা জানতাম না, আমি যদি লাইটকে আমার ভিডিওর মধ্যে নিই, লাইট বাতিকে যদি আমার পাশে রাখি, তাহলে আমার ভিডিওটাই অন্ধকার হয়ে যাবে। তো 3 বছর আগে ক্যামেরা থাকতো এখানে, অ্যান্ড লাইট থাকতো এই উপরে। এখন তো 28,000 টাকার দামি ক্যামেরা, তো এখন কোয়ালিটি কম্প্রোমাইজ হচ্ছে না, কিন্তু তখন অনেক বেশি কোয়ালিটি কম্প্রোমাইজ হইতো। 3 বছর আগে আমি এটা জানতাম না যে লাইট অলরেডি ফেমাস। আপনি চিনেন লাইটকে? আপনি চিনেন লাইটকে? সবাই চিনি না আমরা লাইটকে, তো ফেমাস আমি জানি, ইউ আর ফেমাস অলরেডি। তো যখন আমি লাইটকে আমার পিছনে রেখে ভিডিও করতাম, আমার ভিডিওগুলো অন্ধকার হয়ে যেত। আমার এই ভুলটা বোঝার পর থেকে আমি লাইটের সামনে দাঁড়ায় ভিডিও করা শুরু করলাম। লাইটের সামনে দাঁড়ায় ভিডিও করার ফলে যেটা হয়েছে, আমার ভিডিও কোয়ালিটি পারফেক্ট। তো এটা তো ছিল 3 বছর আগের কথা, কিন্তু বর্তমানে একটা প্রশ্ন আমাকে অনেক বেশি ডিস্টার্ব করতেছে। আমি যখনই আমার এই রুমে বসে ভিডিও করি, এখন ভিডিও করতেছি, এই টাইমটা হয় সকাল 10টা বাজে, অথবা দুপুর 12টা বাজে, অথবা বিকেল 4টা বাজে। যখন আমি বেসিক্যালি এই রুমে ভিডিও করি, তো তখন ফ্রেমটা এরকম থাকে, রাইট? তো যখন আমি সকাল 10টা বাজে ভিডিও করি, তো ভিডিও কোয়ালিটি একটু অন্যরকম হয়। যখন আমি দুপুর 12টা বাজে ভিডিও করি, তো ভিডিও কোয়ালিটি একটু অন্যরকম হয়। যখন আমি বিকেল 4টা বাজে ভিডিও করি, তো তখন একটু ভিডিও কোয়ালিটি অন্যরকম হয়। তো সেম জায়গায় ভিডিও করতেছি, লাইটিং সোর্সও একটা, এই জানলাটা। তো ভাই, ভিডিও কোয়ালিটি ডিফারেন্ট হচ্ছে কেন? এই প্রশ্নটা আমার অনেক বেশি আমাকে ডিস্টার্ব করতেছিল কয়েকদিন থেকে। তাই আমি বিষয়টাকে নিয়ে অনেক বেশি গবেষণা করা শুরু করলাম, এবং গবেষণা করে যা পাই। তো ভাই, 3 টাইপের ভিডিও কোয়ালিটি পাওয়ার কারণ হচ্ছে সূর্য, সানলাইট। মানে এখান থেকে আমাকে লাইট দিচ্ছে কে? সূর্যই তো দিচ্ছে, ওই উপরে আছে সূর্য। তো সূর্য উঠে ওখান থেকে, এটা হচ্ছে ইস্ট, সূর্য উঠে এখানে আবার অস্ত চলে যায়, এটা হচ্ছে ওয়েস্ট। ইস্ট অর ওয়েস্ট বাবর ভাই ইজ দ্য বেস্ট। তো সূর্যের এই দিক পরিবর্তনের ঘটনাটাকে যদি আমি 3 বছর আগের আমার ভুলের ঘটনার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে অনেকটা মিল পাওয়া যায়। 3 বছর আগে আমি কী করতাম? লাইট থাকতো আমার পিছনে, আমি এখানে ভিডিও করতাম, ঠিক আছে? তো এখন এই রুমে আমার জন্য লাইট কী? আমার জন্য এখন এই রুমে লাইট হচ্ছে সূর্য। সূর্য আমাকে লাইট দিচ্ছে, মানে যদি আমি সূর্যের সামনে বসে যদি ভিডিও না করি, তাহলে আমার ভিডিও কোয়ালিটি, ভিডিওর মধ্যে লাইটিং কোয়ালিটি একটু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? যেটা কারণে ভিডিও কোয়ালিটি অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে। তো আমি এখন যতটা বাজেই ভিডিও করি না কেন, আমাকে সূর্যের সামনে বসে ভিডিও করতে হবে। মনে করেন সূর্য এখান থেকে উঠে, রাইট? সূর্য লাইটিং কোয়ালিটি পাই, সূর্য এখান থেকে উঠে, তো মনে করেন সূর্য এখানে আছে, তাহলে আমাকে এখানে বসে ভিডিও করতে হবে যেন আমি একেবারে সূর্যের সামনে থাকতে পারি, ঠিক আছে? আপনারা যখন স্টুডিওতে ছবি তুলতে যান, পাসপোর্ট সাইজ, স্ট্যাম্প সাইজ ছবিগুলো তুলতে যান, তখন দেখবেন ওই স্টুডিওর মধ্যে মাঝখানে ক্যামেরা থাকে, এক সাইডে একটা লাইটিং সেট আপ, আরেক সাইডে একটা লাইটিং সেট আপ। অ্যান্ড যে লাইটিং সেট আপ, যে বাল্ব থাকে, ওই দেখবেন ওই বাল্বটার উপর একটা কাপড় দেয়, পাতলা কাপড় দেয়, যেন লাইটিংটা ব্যালেন্স থাকে। তো ওই ব্যালেন্সের কাজ করবে এখন এই পর্দাটা। মনে করেন দুপুর 12টা বাজতেছে, সূর্য হচ্ছে আমার মাথার উপরে, তো আমাকে এখানে বসে ভিডিও করতে হবে। এখন আই থিঙ্ক 11টা বাজতেছে, 12টা বাজবে, তো সূর্যের লাইটটা এখান থেকে পড়তেছে, পরে আমার মুখে আসতেছে, অ্যান্ড যেটা কারণে ভিডিও অনেক বেশি ফ্ল্যাক্সি হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে ভালো হয়ে যাচ্ছে। এখন বিকেল 4টা বাজে, সূর্য এখান থেকে ঘুরে ওখানে চলে যাবে বিকেল 4টা বাজে। তো বিকেল 4টা বাজে আমাকে এখানে বসে ভিডিও করতে হবে, ঠিক আছে? এখানে বসে যদি আমি ভিডিও করি, তাহলে সূর্য এখানে, আমি ভিডিও করবো এখানে, অ্যান্ড আমার ভিডিও কোয়ালিটি অটোমেটিকলি অনেক বেশি ভালো হয়ে যাবে। আজকে লাইট নিয়ে অনেক বেশি কথা হচ্ছে না, আমার কাছে একটা প্রোডাক্ট রাখা আছে, ওটাও লাইট রিলেটেড, ওটা লাইটই, ঠিক আছে? ওটাও একটা লাইট। তো ওটা আমার না, আমার এক বন্ধুর, আমার বাসায় অনেক দিন থেকে রাখা আছে। কার একটু বার বলতেছি, আজকে লাইট নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, তাই চিন্তা করতেছি যে ওই প্রোডাক্টটা আপনাদেরকে আজকে দেখাই দিই। সো 120 FPS আপনাদের ক্ষেত মতে।
আজকে আপনাদেরকে এই জিং লেকচার সম্পর্কে সম্পূর্ণ একটা ক্লাস দেওয়া হবে। তো সব বাচ্চারা একেবারে অ্যাটেনশন, ঠিক আছে? তো সবার আগে আপনি রিং লাইটটা কিনবেন কোথা থেকে? আমরা কোথায় কিনছি? আমরা কিনছি হচ্ছে তানাকুন্ডি লাইন। কোন দোকান থেকে কিনছি দোকানের নাম বলবো না, বিকজ যে দোকান থেকে কিনছি ওই দোকানদারের বিহেভ ঠিক ছিল না। কীভাবে কাস্টমারদের সাথে কথা বলতে হয় সেই লোকটা জানে না। তো আমি চাই না যে আমার সাবস্ক্রাইবাররা ওর দোকানে যাক এবং ওর বিয়াদবির শিকার হোক। আর যদি আপনি তানাকুন্ডি লাইন গেছেন, তামাকুন্ডি লাইনে গিয়ে ওর দোকান থেকে যদি কিনেন অ্যান্ড ওর লোকটার যদি বিয়াদবির শিকার হন, তাহলে এটা আমার দোষ না। গিয়ে একটা চড় লাগিয়ে দিবেন, এটা আমার দোষ না, ঠিক আছে? তো আমি বলি নাই কিছু, আপনার ইচ্ছা। তো এটা হচ্ছে রিং লাইট। তো রিং লাইট আপনি কিনতে যাবেন, তো রিং লাইটের সাথে আপনি পেয়ে যাবেন একটা স্ট্যান্ড, রিং লাইট স্ট্যান্ড। এটা অনেক সময় আর রিং লাইটের স্ট্যান্ড কম ট্রাইপড হয়ে যায়। এখানে মাউন্ট লাগাবো, মোবাইল ঢুকাবো, ভিডিও শুরু হয়, ঠিক আছে? রিং লাইটের দরকার নেই, এটা জাস্ট আমরা এখন ট্রাইপড হিসাবে ইউজ করতেছি। আর রিং লাইট স্ট্যান্ড তো এটা আছেই, ঠিক আছে? তো এখন আপনাদেরকে আমি রিং লাইটটা দেখাবো। এটা হচ্ছে রিং লাইট। এই রিং লাইটটার তার অনেক বেশি লম্বা। এই তার এত লম্বা তার কেন দিচ্ছি এটা আমি একটু পর বলতেছি। এটা হচ্ছে মাউন্ট, আপনি দিয়ে দিবে আপনাকে একটা মাউন্ট, তারপর এই এটার নিচে একটা ইয়াদি দিবে, এটাকে কী বলে ভাই, কী বলে, হোল্ডার মাউন্ট, এটাকে কী বলে ভাই, আচ্ছা ভুলে গেছি। এটাকে আপনি এভাবে ট্রাইপডে ঢুকাবেন, ঢুকাই রিং লাইটে টিকটক করা শুরু করবেন। আমি আগের থেকে সব কিছু সেট করে রেখে দিয়েছি যেন ভিডিও বানাইতে দেরি না হয়। তো হ্যাঁ, এটা হচ্ছে রিং লাইটটা। আর এখানে রিং লাইটের সাথেই আপনাকে কতগুলো সুইচ দিয়ে দিছে, আপনি এখানে অন অফ করতে পারবেন, অন অফ করার অপশান আছে, ঠিক আছে? রিং লাইটটাকে অন করবো, কিন্তু এখন রিং লাইটটাকে অন করলে এত বেশি কিছু বোঝা যাবে না। তো আমরা রাত হওয়ার অপেক্ষা করব। আর যারা ভিডিও বানায় ওদেরকে বেশি অপেক্ষা করতে হয় না রাত হওয়ার জন্য, এক এরকম বাজাবো রাত হয়ে যাবে। তো ভাই, যেমনটা দেখতে পারতেছেন দ্য রিং লাইট ইজ রেডি টু রক। তখন আমি রুমের লাইটটা অফ করে দিই যেন একটা ফিল চলে আসে আমার মধ্যে। দুঃখের বিষয় বলেন বা জেরেই বলেন না কেন, রিং লাইটটা ব্যাটারি দিয়ে চলে না কোনো, এখানে আপনাকে ডিরেক্ট কারেন্ট দিতে হয় এয়ার প্লাগের সাথে। আর শর এয়ার প্লাগের সাথে আপনাকে একটা চার্জার লাগাই অন করতে হবে। আর আপনি যদি ঘরের বাইরে শ্যুট করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পাওয়ার ব্যাংক, পাওয়ার ব্যাংক থাকে ওগুলো আপনাকে ইউজ করতে হবে। আর যদি বাসায় করতেছেন তাহলে এমনভাবে আমার মতো করে লাগাই দিবেন, দ্যাটস ইট। ওকে ভাই, রিং লাইট সেট, চোখে রিফ্লেকশন আসতেছে। তো রিং লাইট সম্পর্কে আর কিছু বলার নাই, যা বলার বলে ফেলছি। নাহিদ আই থিঙ্ক 1100 টাকা দিয়েছিল রিং লাইটটার জন্য, রিং লাইট উইথ ট্রাইপড। সো ইয়া, দ্যাট ইজ ওয়ার দ্য ভিডিও এন্ড, মানে ভিডিওটা এখানে শেষ। বাই, এখন খালাস নেই।